الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলা আজ আপনাদের জন্যে নিয়ে এসেছে অনুষ্ঠান মাদানী কায়দা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এর মাধ্যমে জানতে পারব কোরআনে পাক তিলাওয়াত করার ফজিলত, কোরআনে পাক তিলাওয়াত করার প্রয়োজনীয়তা, কোরআনে পাক তিলাওয়াত করার প্রয়োজনীয়তা, সাথে সাথে মাদানী মুন্নাদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল কোরআনে পাক তিলাওয়াতের শিক্ষা। তো আসুন, যেহেতু পবিত্র কোরআন তিলাওয়াত শুদ্ধ করে পড়ার জন্যে তার পূর্বে আরবি বর্ণমালা ও তাজবীদ শিক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে, তাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজ আরবি বর্ণমালা ও তার মাখরাজ, যে এই আরবি বর্ণমালা উচ্চারণ কোথা থেকে হয়, ইনশাআল্লাহ তার সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। তা আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। তা আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আসুন আলোচনা শুরু করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সবাই এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ আজ্জা ওয়াজাল তার উপর দশটি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ও মাদানী মুন্না ও মাদানী মুন্নিরা, আসুন আমরা আজ আরবি বর্ণমালা এবং আরবি বর্ণমালার যে মাখরাজ রয়েছে তা জানার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে নিই। আরবি বর্ণমালাকে তাজবীদ ও কিরআত অনুযায়ী আরবি বাচনভঙ্গিতে উচ্চারণ করা প্রয়োজন রয়েছে। আরবি বাচন ভঙ্গি হলো আলিফ বা তা, আর অনেক সময় দেখা যায় উর্দু বাচন বকিতে অনেকে উচ্চারণ করে, যেমন বে তে সে। তো আমরা যে আরবি বর্ণমালা উচ্চারণ করব তা আমরা উর্দু বাচন ভঙ্গিতে করব না, বরং আমরা আরবি বাচন ভঙ্গিতে উচ্চারণ করব। আরবি বর্ণমালা মোট ২৯টি রয়েছে, তার মধ্যে ৭টি এমন হরুফ রয়েছে যাকে বলা হয় হরুফে মুস্তালিয়া। আর এই হরুফে মুস্তালিয়া এগুলোকে মোটা করে পড়তে হয়, এগুলোকে পরের হরফে বলা হয়। তো সুতরাং আমরা সেই হরফে মুস্তালিয়া সম্পর্কে একটু জেনে নিই। হরফে মুস্তালিয়া হচ্ছে ৭টি, আর তা হচ্ছে খ, সদ, দদ, গইন, ত, কফ, ভ। এই ৭টি হরফ রয়েছে যাকে মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়, আর এগুলোর নাম হরফে মুস্তালিয়া। আর ৪টি হরুফ এমন রয়েছে যে ৪টি হরুফ টুট থেকে উচ্চারণ হয়, আর তা হচ্ছে বা, ফা, মিম, ওয়াও। তো আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা জেনে নিলাম হরুফে মুস্তালিয়া সম্পর্কে এবং টুট থেকে যে হরুফ উচ্চারণ হয় তাও আমরা জেনে নিলাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এখন হরুফের দিকে যাব, আরবি বর্ণমালার দিকে যাব। আরবি বর্ণমালা ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল মাদানী মোনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ পড়ব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দদের প্রতি আবেদন থাকবে, আপনারা আপনাদের মাদানী মুন্না মাদানী মুনিদেরকে নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করুন।
মাদানী মুন্না মাদানী মুন্নিদেরকে আমাদের সাথে প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করার আবেদন রইল। প্রিয় মাদানী মুন্নারা, আসুন আমরা আরবি বর্ণমালার দিকে যাই। সবাই মাদানী কায়দা খুলে নিন। ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এখন আরবি বর্ণমালা পাঠ করব। ইনশাল্লাহ আমি বলবো আর আপনারা আমার সাথে সাথে ইনশাল্লাহ বলার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف 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 أمرا جاكون أي ألف تكو أتشارن كوربو إتا جنو أمون هوي جي پرثومت تا آ أرتد ألف كي جدي أمرا بيئنگي لكي تكون حمزة زبر آ هوي أرتد پر لام فازر لف أرتد جاكون أمرا بيئنگي لكي تو أني كي أمون دیکھا جاي جي كيو ألف پوري كيو أبر ألف أنيك تان دي তো আমরা এদিকে লক্ষ্য রাখবো যেন আমাদের টানও না হয় আবার অন্যরকমে যেন না হয়, যেন যেটা ভেঙে লেখা হলে শুদ্ধভাবে যেটা হয় আমরা তা পাঠ করার চেষ্টা করব। তো আসুন আমরা পাঠ করি আবার। আলিফ 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 আসুন। বা 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 এই বাটা যখন আমরা পাঠ করব এই বা কোথা থেকে উচ্চারিত হয়? আমরা শুনেছিলাম শুরুতে এই বা কোথা থেকে উচ্চারিত হয়? টুট থেকে। বার মাখরাজ আমরা একটু দেখে নিই। সবাই আমরা মাখরাজের লিস্ট যেটা রয়েছে আমরা মাখরাজের লিস্টের দিকে একটু চোখ রাখি, তখন আমরা দেখতে পাবো এই বাকে বলা হয় হরুফে শাফাবিয়া। আর এই বা উচ্চারণ হয় উভয় ঠোঁটের বেজা অংশ থেকে। কোথা থেকে উচ্চারিত হয়? উভয় ঠোঁটের বেজা অংশ থেকে। তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব উভয় ঠোঁটের বেজা অংশ থেকে এই বাকে উচ্চারণ করার জন্য। বা 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 বা। প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দগণ, আপনারাও আপনাদের মাদানী মুন্না মাদানী মুনিদেরকে নিয়ে আমাদের সাথে থাকুন এবং আমরা যে এখানে প্র্যাকটিক্যাল মাদানী মুন্নাদেরকে নিয়ে এখানে পড়া হচ্ছে, আপনারাও চেষ্টা করুন আপনাদের মাদানী মুন্না মাদানী মুনিরা যেন আমাদের সাথে অংশগ্রহণ করে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী মুন্না মাদানী মুনিরা আপনারাও আমাদের সাথে পাঠ করুন। বা মদিনা আপনি শুনুন দেখি। বা মাশাআল্লাহ আপনি শুনুন। বা মাশাআল্লাহ বা মাশাআল্লাহ। তা আসুন আমরা ইনশাআল্লাহ তারপরে হরফে আমরা যাব। তা এই হরফ যখন আমরা উচ্চারণ করব তখন অনেক সময় দেখা যায় অনেকে বাকে বা তাকে তা একটু ধাক্কা দিয়ে পড়ে, আবার অনেকে বেশি টানে বা তা। তো বেশি টানও হবে না আবার ধাক্কা দিয়েও পড়া যাবে না। আমরা এগুলাকে টানবো এক আলিফ। কতটুকু টানবো? বা তা এক আলিফ টানবো, আর সাথে সাথে আবার ধাক্কাও হবে না। আর এটাও চেষ্টা করব এটার যে মাখরাজ রয়েছে ইনশাআল্লাহ সেটা পরিপূর্ণ যেন আদায় হয়। প্রিয় মাদ্রাসার দর্শক বৃন্দগণ, আপনারা শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই বা তা কীভাবে উচ্চারণ করতে হয়। আসুন আমরা তার মাখরাজ শ্রবণ করে নিই। জিব্বার অগ্রভাগ ও উপরের দাঁতের গোড়ার সাথে জিব্বার অগ্রভাগ ও উপরের দাঁতের গোড়া থেকে এই হরফ উচ্চারিত হয়। শুধু তা নয় বরং তার সাথে আর দুইটি হরফ রয়েছে, সেই দুইটি হরফও এই জায়গা থেকে উচ্চারণ হয়, অর্থাৎ তা দাল ত। এই তিনটি হরফের মাখরাজ
একই জায়গা থেকে তো আসুন আমরা ইনশাআল্লাহ সেই জায়গা থেকে আমরা এই তাকে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা দেখি মদিনা আপনি বলেন মাশাআল্লাহ আরেকবার বলেন মাশাআল্লাহ মদিনা আপনি বলেন মাশাআল্লাহ আপনি বলেন মাশাআল্লাহ আচ্ছা তো আসুন আমরা সামনের হরফে যাচ্ছি এই হরফ যখন উচ্চারণ করা হয় অনেকেই সা একটু ধাক্কা দিয়ে থাকে অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডে আবার এই সাকে সা যেভাবে উচ্চারণ করতে হয় এভাবে উচ্চারণ হয় না বিভিন্নভাবে অনেকে উচ্চারণ করে তা আমরা চেষ্টা করব সাকে যে মাখরাজ রয়েছে সেই মাখরাজ অনুযায়ী উচ্চারণ করার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা এই সার মাখরাজ শ্রবণ করে নিই এই সার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা ও উপরের দাঁতের বিতর্গত কিনারা উপরের দাঁতের বিতর্গত কিনারা থেকেই এই সা উচ্চারিত হয় সাথে সাথে এই সা জাল ব অর্থাৎ তিনটি হরুফ এই সা যেখান থেকে উচ্চারণ হয় সাথে আরও দুইটি হরুফ রয়েছে জাল ব তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা চেষ্টা করব এই তিনটি হরুফ এই জায়গা থেকে উচ্চারণ করার জন্য অর্থাৎ জিহ্বার আগা এবং উপরের দাঁতের বিতর্গত কিনারা থেকে তো আসুন আমরা চেষ্টা করি সবাই মিলে সা দেখি মদিনা আপনি বলেন দেখি মাশাআল্লাহ মারা আপনি বলেন মাশাআল্লাহ মদিনা আপনি বলেন মাশাআল্লাহ অত এত বেশি প্রেশার দিতে হবে না একদম নর্মালি ভাবে সা আমরা যে মাখরাজ রয়েছে সেখানে লাগিয়ে ইনশাআল্লাহ উচ্চারণ করব যেমন কি মাশাআল্লাহ আচ্ছা প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা তারপরে হরফ ইনশাআল্লাহ পাঠ করব কিন্তু তার পূর্বে আসুন আমরা যেহেতু কোরআন তিলাওয়াত এর আসর চলছে তো আসুন আমরা কিছু কোরআনে পাক তিলাওয়াতের ফজিলত শ্রবণ করে নিই হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর প্রিয় হাবিব রাসূল করিম রউফ ও রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তি নিজে কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে কোরআন শরীফ তার জন্যে সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল কতই না সুসংবাদ আমাদের জন্য এটা কত বড় সুসংবাদ আমাদের জন্যে যে যারা কোরআনে পাক নিজে শিখবে এবং অপরকে শেখাবে এবং কোরআনে পাকে যা কিছু রয়েছে তার উপর আমল করবে কোরআনে পাক তাকে জান্নাতে নিয়ে যাবে তার জন্যে সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়ে যাবে এটা নিশ্চয়ই আমাদের জন্যে অনেক বড় সুসংবাদ তো আমাদের উচিত আমরা নিজে কোরআনে পাক যেন শিখি এবং আমাদের যারা পরিচিতি ব্যক্তি রয়েছে তাদেরকে যেন আমরা শিখাই অর্থাৎ আমরা যেন নিজে শিখি এবং অন্যকে শিখাই এটা আমাদের জন্য আবশ্যক রয়েছে আর মনে রাখবেন আমরা যদি কোরআনে পাক সঠিকভাবে তিলাওয়াত করতে না জানি তাহলে আমরা অন্যকে কীভাবে শিক্ষা দিব
আর শুধু তাই তো নয়, কোরআনে পাক সঠিকভাবে পাঠ করতে পারা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক রয়েছে। কারণ কোরআনে পাক এটা নামাজের মধ্যে তিলাওয়াত করা, কিরআত পাঠ করা ফরজ রয়েছে। তো নামাজের যেই ফরজসমূহের মধ্যে একটি ফরজ যেহেতু কোরআনে পাক তিলাওয়াত করা, তো নিশ্চয়ই আমাদের উপর আবশ্যক কোরআনে পাক তিলাওয়াত সঠিকভাবে নিজে শেখা এবং অন্যকে শেখানো। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে তৌফিক দান করুক। তো আসুন আমরা তারপরের হরফ জিমে ইনশাআল্লাহ আমরা এখন যাব। তো আসুন মাদানী মুন্নারা আমরা জিম ইনশাআল্লাহ এখন পাঠ করব। জিম জিম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই হরফ অর্থাৎ জিম অনেক সময় দেখা যায় অনেকে পাঠ করে জিম, অনেকে পাঠ করে একেবারে কোনো ঠান দেয় না জিম। তো এটা আসলে একটু মদ হবে, আর এটার যে মাখরাজ রয়েছে সেই মাখরাজ থেকে যদি উচ্চারণ করা না হয় তাহলে হয়তো ভুল হতেই পারে। তো আসুন আমরা সেই মাখরাজ একটু শুনে নিই। জিম যে মাখরাজ রয়েছে, জিমের যে বাহির হওয়ার উচ্চারণের স্থান রয়েছে তা হচ্ছে জিহ্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ। অর্থাৎ জিহ্বার মধ্যভাগ এবং তালুর মধ্যভাগ থেকে এই জিম উচ্চারিত হয়। আর শুধু জিম নয়, বরং জিমের সাথে আরও দুইটি হরফ রয়েছে, শিন ইয়া। অর্থাৎ জিম শিন ইয়া এই তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়। তো আসুন আমরা চেষ্টা করব জিমের মাখরাজ থেকে জিমকে আদায় করার জন্যে। আসুন আমরা পাঠ করি। জিম 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 মদিনা, আপনি বলেন দেখি। জিম আর একটু স্পষ্ট করে। জিম মাশাআল্লাহ, মদিনা আপনি বলেন। জিম মাশাআল্লাহ, আপনি বলেন। জিম মাশাআল্লাহ, মারহাবা। মাতাচার দর্শকবৃন্দদের প্রতি আমি আবেদন করব যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা তো এখন শুনছি, আর মাদানী মুন্নারা মাদানী মুন্নিরা যারা রয়েছেন তারা আমাদের সাথে নিশ্চয়ই রয়েছেন, তারাও হয়তো আমাদের সাথে পাঠ করছেন। তো আপনারা নিশ্চয়ই আমাদের এখান থেকে আপনারা হেল্প পেতে পারেন, সাথে সাথে মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে যেমন মাদানী কায়দার সিলসিলাও থেকে থাকে। মাদানী চ্যানেল উর্দুতেও রয়েছে, মাদানী চ্যানেল বাংলাতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এখন শুরু হয়েছে এই মাদানী কায়দার অনুষ্ঠান। তো আপনারা এর মধ্যে আপনারা এর সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনারা আরও শিখতে পাবেন। আর যদি আপনারা চান আপনাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে মাদানী কায়দার একটি অ্যাপস রয়েছে, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এর মাধ্যমেও আপনি মাদানী কায়দা শিখতে পারেন। সেই অ্যাপসের মধ্যে আপনি পাবেন যে এই হরুফগুলা আপনি যখন এক একটি হরুফকে ক্লিক করবেন সেই হরুফ সেখান থেকে উচ্চারণ সহ আপনাকে শুনিয়ে দেবে, আপনি সেইভাবে উচ্চারণ করতে পারেন। তো আসুন আমরা তারপরে হরফে যাবো ইনশাআল্লাহ। হা হা দেখি মদিনা, আপনি বলেন দেখি। মাশাআল্লাহ, মদিনা আপনি বলেন। আপনি বলেন মদিনা। মাশাআল্লাহ, আসুন আমরা তারপর হরফে যাই। খ খ এটার যে মাখরাজ রয়েছে তা হচ্ছে ক
কণ্ঠনালীর উপরিভাগ অর্থাৎ যে আমাদের কণ্ঠনালী রয়েছে এই কণ্ঠনালীর উপর অংশ থেকে এই খ উচ্চারিত হয় শুধু খ নয় বরং খ সাথে গইন আইনের পরে যে গইন রয়েছে সেই গইনও সেই একই স্থান থেকে উচ্চারিত হয় তো আসুন আমরা চেষ্টা করি খ খ খ খ খ তারপর হরফে চলি দাল কেউ বলবেন কে পারবেন মাশাআল্লাহ আপনি বলেন তো দেখি দাল মাশাআল্লাহ দেখি আপনি বলেন মদিনা দাল মাশাআল্লাহ আচ্ছা আসুন আমরা তারপর হরফে যাই যাল পারবেন সবাই ইনশাআল্লাহ আসুন আমরা তারপর হরফে যাই র র র র র র র র র মাশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ দেখি আপনি বলেন তো সিন মাশাআল্লাহ আপনি বলেন দেখি সিন মাশাআল্লাহ আপনি বলেন দেখি সিন মাশাআল্লাহ আসুন আমরা তারপর হট পড়ি সিন 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 শিন এর মাখরাজ নিশ্চয় আমরা আগে শুনেছি তারপর আরেকবার শুনে নিই শিন এটাও যে জিমের মাখরাজ আমরা শুনেছি জিব্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ এই জিমের মাখরাজ যেখান থেকে এই শিনের মাখরাজও সেখান থেকে উচ্চারিত হয় আসুন আমরা তারপর হরফ আমরা পড়ি সদ 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 দদ 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 প্লিজ স্ল্যাম বেরা মাদানি চ্যানেল দর্শক বৃন্দ এই দদের মাখরাজ আমরা শ্রবণ করিনি দদ এই হরফটি জিব্বার পার্শ্ব ও উপরের মাড়ির দাঁতের গোড়া থেকে এই হরফ উচ্চারিত হয় তো ইনশাআল্লাহ আমরা জিব্বার পার্শ্বকে যখন উপরের মাড়ির যে গোড়ার মাড়ির দাঁত রয়েছে তার গোড়ার সাথে ইনশাআল্লাহ লাগাবো তখন ইনশাআল্লাহ এই দদ সঠিকভাবে উচ্চারণ আমরা করতে পারবো তো আসুন আমরা চেষ্টা করি দদ দদ তকে অনেকে পরে তোয়া অনেকে পরে তার মতো করে ফেলে অনেকে তো এটা না তার মতো হবে না তোয়া হবে এটা হবে ত ত ত একালিফ টান হবে হ্যাঁ অতপর একালিফ
টান হবে আসুন আমরা তারপরে হরফ পড়ি ظ ظ ظ ظ ظ পারবেন সবাই ইনশাআল্লাহ দেখি আপনি বলেন ظ মাশাআল্লাহ আপনি বলেন ظ মাশাআল্লাহ আপনি বলেন ظ মাশাআল্লাহ দেখি আপনি বলেন তো عين غين غين فا 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 قاف আপনি বলেন তো মিম মাশাআল্লাহ আপনি বলেন মিম আপনি বলেন মিম মাশাআল্লাহ অনেকে বলে ওয়াও হ্যাঁ এরকম হবে না ঠিক আছে ওয়াও ওয়াও হা 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 এটা হচ্ছে কণ্ঠনালীর নিচের অংশ হা আর হামজা কণ্ঠনালীর নিচের অংশ এটাকে হলকে শুরুও বলে হ্যাঁ কণ্ঠনালীর শুরুও বলে ঠিক আছে হা 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 হামজা 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 ইয়া প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী মুন্না ও মাদানী মুন্নারা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এতক্ষণ ধরে আরবি বর্ণমালা পড়ছিলাম তো আরবি বর্ণমালা সাথে সাথে আমরা মাখরাজও অনেক কিছু জানতে পারলাম ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমরা প্রত্যেক পর্বে এক একটি সুরা মশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজ আলহামদুলিল্লাহ আমরা যা কিছু পাঠ করলাম আরবি বর্ণমালা ও সাথে সাথে মাখরাজ তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদের প্রতি আবেদন থাকবে মাদানী মুন্না মাদানী মুন্নিদের প্রতিও আবেদন থাকবে আপনারা যেন এগুলা ঘরের মধ্যে আপনারা প্র্যাকটিক্যাল পাঠ করেন বারবার পাঠ করেন বারবার পাঠ করলে এটা ইনশাআল্লাহ আপনাদের জেহেনে আপনাদের মাইন্ডে বসে যাবে এবং সঠিকভাবে আরবি বর্ণমালা যখন আপনার এসে যাবে নিশ্চয়ই কোরআনে পাক আস্তে আস্তে ইনশাআল্লাহ সঠিকভাবে পাঠ করার সৌভাগ্য আমরা অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী পর্বে আমরা আরবি বর্ণমালার যে মুরাক্কাবাত যুক্ত বর্ণ রয়েছে তার সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুরা মশক করব তো আল্লাহ আজ্জা ওয়াজাল ততক্ষণ পর্যন্ত আমরা যেন মাদানী চ্যানেলের সাথে থাকি মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকি আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ